ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে নাটোর এক আসনে, সেখানে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে সেই বনলতা সেনের এলাকা নাটোরে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বাগাতি পাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সঙ্গে আছে এই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। তার কাছে জানতে চাইব যে আগামী নির্বাচনকে সামনে রেখে আপনাদের কি প্রত্যাশা রয়েছে, কি প্রস্তুতি রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান নেতা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, জাতীয় চার নেতা, সেই সাথে যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলার লাল সবুজের পতাকা, আমরা পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেসব 30 লক্ষ শহীদ আর 2,69,000 মা বোনদের আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। দেখুন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ এবং ভিশন 2041 উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশ এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা মধ্যমের রাষ্ট্রে পরিণত হয়েছি। 2021 সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা পরিণত হব। ইতিমধ্যে আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা স্মার্ট বাংলাদেশের বার্তা নিয়ে আজকে জাতির সামনে তুলে ধরেছেন এবং জাতি এই স্মার্ট বাংলাদেশকে আজকে স্বাগতম জানিয়েছে। সেই লক্ষ্যে এই রাষ্ট্র পরিচালনা করতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। এটা বাংলাদেশের প্রতিটা নাগরিক অনুধাবন করেন, উপলব্ধি করেন। সেই কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমার বিশ্বাস, আমার প্রত্যাশা, জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মানুষ পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে। এই আসনে বা আপনার এই উপজেলায় কোন কোন বিষয়ে আপনাদের প্রত্যাশা রয়েছে যে সেগুলোর দিকে নজর দেওয়া উচিত আরো বেশি করে, সেগুলোর উন্নয়নের হলে এই উপজেলা এবং সর্বোপরি এই রাষ্ট্র উপকৃত হবে, এরকম কিছু আছে কিনা? দেখুন, আপনি জানেন যে সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে, যার ধারাবাহিকতা লালপুর বাগাতিপাড়া যেহেতু বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন অংশ নয়, লালপুর বাগাতিপাড়া যেহেতু বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়, সেই কারণে সারা বাংলাদেশের লালপুর বাগাতিপাড়াও 2008 সালে 29 ডিসেম্বর থেকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর আজ অবধি পর্যন্ত ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। যেমন আমাদের এই লালপুর বাগাতিপাড়া অবকাঠামোগত উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দুস্থ মানুষের খাদ্য বেষ্টনীর আওতায় আনা হয়েছে এবং শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আমরা বছরের প্রথম দিনেই লালপুর বাগাতিপাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বই বিতরণ করতে সক্ষম হয়েছি। জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের মধ্য দিয়ে আপনারা জানেন যাদের বাড়ি নাই তাদেরকে বাড়ি করে দেওয়া হচ্ছে। সব মিলে আমরা ভালো আছি, উন্নয়নের মধ্যেই আছি। আমরা আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের কথা বলছেন, আমরা প্রতিটি নাগরিককে যদি স্মার্ট নাগরিক হিসাবে আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের আর কোন সকল উন্নয়ন আমাদের। জানতে চাইবো যে আপনার দল 3 মেয়াদে ক্ষমতায় রয়েছে, আপনি সেই দলের এই উপজেলা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন, তার আগে বিএনপি ওই আসনে ক্ষমতায় ছিল যখন, তার সেই সময়ের তুলনায় সেই সময়ের সঙ্গে আপনাদের সময় যদি তুলনা করতে বলা হয় কি বলবেন? আসলে তুলনা করার মতো বিষয় নয়। তারা কারা? তারা এদেশের রাষ্ট্রীয় যারা পরিচালনা করেছেন, বিএনপির জামাত জোট সরকার, তারা তো আসলে রাষ্ট্র পরিচালনা করেননি। তারা এদেশে বিকল্প সরকার হিসাবে জঙ্গিদের সাথে নিয়ে হাওভবনের মাধ্যমে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, যার ফলশ্রুতিতে দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন টানা, আপনারা জানেন। এরা মানুষকে হত্যা, সন্ত্রাস, ছোট্ট করে শেষ করতে চাই, আমাদের শেষ করতে হবে। আগামী ভোটকে সামনে রেখে আপনাদের কি প্রত্যাশা? আগামীতে প্রত্যাশা আমাদের অবশ্যই জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে আমাদের বিজয়ী করার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই সিটটি উপহার দিতে হবে। এবং এখানে আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা সৎ, মেধাবী, যোগ্য, তরুণ এবং যাদের জনগণের সাথে কমিটমেন্ট রয়েছে, জনগণ যাদেরকে ভালোবাসে, দলীয় নেতাকর্মীদের মধ্যে যারা কমিটমেন্ট রয়েছে, এ ধরনের প্রার্থীকে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেবেন। এবং আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার কাছে জাতীয় সংসদ নির্বাচনে এই আসলে মনোনয়ন প্রত্যাশী। অসংখ্য ধন্যবাদ, আমরা শুনছিলাম, এবারের মতো বিদায় নিচ্ছি, বিকেল 4টায় আবার ফিরছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন দর্শক। ধন্যবাদ।